রাজ্যের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ নিয়ে রিপোর্ট প্রকাশ করেন সিতাই বিধানসভা এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন সকালে সিতাই বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন প্রমুখ। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উন্নয়নের নানা দিক তুলে ধরলেন জনসাধারণের সামনে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্য সাথী থেকে আবাস যোজনা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন এই রিপোর্ট কার্ডের মাধ্যমে। একটা নতুন আমাদের অভিযান আমরা শুরু করতে যাচ্ছি, যে অভিযানের নাম হচ্ছে বঙ্গধ্বনি যাত্রা। আমরা এই বঙ্গধ্বনি যাত্রা আপনাদের এই রিপোর্ট কার্ড প্রকাশের মধ্য দিয়ে আমরা শুরু করব, এবং এই কার্ড নিয়ে আমরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, আমার সিতাই বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে আমরা এই রিপোর্ট কার্ড পৌঁছে দেব। এবং আমরা এই রিপোর্ট কার্ডের মধ্য দিয়ে তাদের কাছে যেমন আমাদের সরকারের এই 10 বছরের খতিয়ান তুলে ধরব, এবং তাদের কথা শুনব, তাদের সুখ দুঃখের কথা শুনব, তাদের পাশে গিয়ে দাঁড়াবো, এবং তাদের আর বিভিন্ন কী সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো শুনে আমরা তাদের সঙ্গে সহমত হয়ে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি গ্রহণ করব। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমাদের এখানে আজকের এই প্রেস মিটে ডাকা, এইটুকু আমাদের আজকের এই কর্মসূচি। সারা